41টি ওয়ার্ডে পূর্ণগমের ভোটে একক লড়াইয়ের সিদ্ধান্ত জনতা দল ইউনাইটেডের। পূর্ণগমের ভোটে 47টি ওয়ার্ডে আলাদাভাবে একা লড়াইয়ের সিদ্ধান্ত জানালো জনতা দল ইউনাইটেড দার্জিলিং জেলা কমিটি। এদিন এক সাংবাদিক সম্মেলনে দার্জিলিং জেলা সভাপতি ভূষণ কুমার পণি জানান, 47টি ওয়ার্ডেই তারা পদযাত্রা করবেন। রাজ্যে নীতিশ মডেল লাগু করা তাদের প্রধান দাবি। শহরকে যানজটমুক্ত করা, নেশামুক্ত করা, সবুজায়ন সহ একাধিক দাবিতে তারা প্রতিটি ওয়ার্ডে পদযাত্রা করবেন। শহরকে নেশামুক্ত করতে প্রয়োজনে তারা বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করবেন। এছাড়াও সিএএ নিয়ে মন্তব্য করেন তারা। তিনি জানান, সিপিএম এবং তৃণমূল ভোটের রাজনীতির জন্য সিএএ এর বিরোধিতা করছেন। এর আগে তারা 2014 সালে পূর্ণগমের ভোটে কয়েকটি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিলেন। এবার 47টি ওয়ার্ডে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। আজকে আপনাদের সকলকে আমি নমস্কার জানাই। আজকে এই সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য হচ্ছে, আমরা শিলিগুড়ি পৌর নগর নিগম ইলেকশনে আলাদাভাবে আমরা সারা ইলেকশন 47 ওয়ার্ড 47 ওয়ার্ডে আমরা আলাদাভাবে একা লড়াই করব, এটা আমাদের এক নম্বর সিদ্ধান্ত। সারা শিলিগুড়ি কর্পোরেশন নির্বাচন 2020-এ জনতা দল ইউনাইটেড সারা 47টা ওয়ার্ড একলা ইলেকশন লড়বে আলাদাভাবে, এটা আমাদের সিদ্ধান্ত। দ্বিতীয় হচ্ছে, এই রেখে আমরা এই পুরো 47টা ওয়ার্ড যেরকম শিলিগুড়ি নগর নিগম আজকে দীর্ঘদিন ধরে যেই অবস্থা আছে সকলের জানেন যে কি অবস্থা আছে, তো এই আমরা চাই শিলিগুড়িতে নীতিশ মডেল তৈরি করার জন্য।